হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম গাইস। কালকে ভোরে আমার টিকটক অ্যাকাউন্টটা চলে যায়, যে কারণে তোমরা সবাই অনেক বেশি স্যাড, আমাকে অনেক বেশি মেসেজ করছিলে। আমার টিকটক অ্যাকাউন্ট গেছে 2 মিলিয়ন, আমি নিজেও জানি না। আমি তোমাদের সবার ইনবক্স চেক করে পরে আমি আমার টিকটকের প্ল্যাটফর্মে ঢুকলাম, ঢুকে দেখে আমার টিকটক অ্যাকাউন্ট নাই গাইস। টু বি অনেস্ট, টিকটক থাকুক না থাকুক আমার কোনো কিছু যায় আসে না। আমি এমনিতেও টিকটক করি না, আমি লাস্ট টিকটক করছিলাম 2-3 বছর আগে, আমার যতটুকু মনে আছে। মানে ওইরকমভাবে টিকটক করা হয় না, বাট যখন ছোটো ছিলাম তখন একটু শখ করে করতাম। তো দেখলাম আমার টিকটক অ্যাকাউন্ট যাওয়াতে দুই একজন অনেক খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মনের ইচ্ছা পূর্ণ হলো। আরও কত কি ভাই, আমি একজন ইউটিউবার, আমার মেন প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। আমি টিকটক ইউজ করি শুধুমাত্র আমাদের ফ্যানদের এডিট দেখার জন্য, এতটুকুই, যেটা আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলেও দেখতে পারবো। তো টিকটক অ্যাকাউন্ট আসুক না আসুক আমার কোনো কিছু যায় আসে না, আর এটার জন্য আমি মোটেও আপসেট না। ভালো হয়েছে আমার টিকটক অ্যাকাউন্ট চলে গেছে। রাকিব হোসেনের টিকটক আইডি ব্যাক এসেছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আপনার সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনার সকলে ভালো আছেন, সুস্থ রয়েছেন। রাকিব হোসেনের টিকটক আইডি ব্যাক এসেছে কিনা জানতে পারবেন এই ভিডিওতেই। যারা যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত রাকিব হোসেনের আপডেট দিয়ে থাকি। গাইজ, এই যে তার প্রমাণ, রাকিব হোসেনের টিকটক আইডিটি আবারও ব্যাক এসেছে। ব্যাক আসার পর রাকিব হোসেন কি বললো? এটা কি হলো বন্ধুরা, এটা কি হলো বুঝলাম না। টিকটক অ্যাকাউন্ট যাওয়ার সাথে সাথে চলে আসলো, এখন আমার হেটার্সদের কি হবে গাইস? প্লিজ তোমরা তাদের জন্য একটু দোয়া করো। কালকে তো অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করছিল, এখন তাদের কি হবে ভাই? ভাই টিকটক অ্যাকাউন্টে আমি কি করি, আমি কিছুই করি না। আমার টিকটক অ্যাকাউন্টে তোমরা ঢোকো, জাস্ট আমি প্রমোশনাল ভিডিও ছাড়া কোনো রকম কোনো ভিডিও করি না, আমার ভালো লাগে না। আমার শুধুমাত্র ভালো লাগে ইউটিউবের জন্য, আমি ইউটিউবে ফোকাস দিই। টিকটক বলো ফেসবুক বলো, আমি কোনো প্ল্যাটফর্মে আজ পর্যন্ত কাজ করি নেই। আমি শুধুমাত্র আমাদের ফ্যানদের জন্য আমি আমার টিকটক অ্যাকাউন্টটা ইউজ করি। তো ভাবতেছি এখন একটু টিকটকে অ্যাক্টিভ হই, ফলোয়ার্সে একটু খেলা দেখাই। গাইজ, তোমরা কে কে খুশি আমার মতো রাকিব হোসেনের টিকটক আইডি ব্যাক আসায়? কমেন্ট করে যাও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখে দিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ 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 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাকিব হোসেনের প্রচন্ড আপডেট দিয়ে থাকি।